বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের বিপিএলে প্রথম তিন ম্যাচ হেরেছিল, এরপর আর কোনো ম্যাচই হারে নাই। টানা 10 ম্যাচ জিতে বিপিএলে একটানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে সবার আগে জায়গা করে নিয়েছে ফাইনালে। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান নাসিম সারা টুর্নামেন্টের লিগ পর্বে ভূমিকা রেখে ফিরে গেছেন পিএসএল খেলতে। এই ঘাটতি একদমই অনুভূত হয়নি কুমিল্লার। প্লে অফের আগে তারা যুক্ত করে নেয় টি টোয়েন্টি সব দুনিয়া কাঁপানো ক্রিকেটার। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, মঈন আলীরা যোগ দেওয়ার পর কুমিল্লার চেহারাই বাকিদের চেয়ে বেশ আলাদা। আর সেটা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে স্পষ্ট দেখা গেছে কোয়ালিফায়ার ম্যাচে। বিদেশিরা তো আসেনি, বর্তমান সময় দেশসেরা ওপেনার লিটন দাস, সেই সাথে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানরাও দলের বড় ভরসা। ফাইনালে যেই প্রতিপক্ষ হোক না কেন, ফেভারিট থাকবে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লাই।